হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিটিসি মাইনিং। কেমন আছেন সবাই? আশা করবো সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমরা একটা প্রজেক্ট শেয়ার করছি, আশা করছি আপনারা মিস করবেন না, জাস্ট জয়েন করবেন আর উইকলি রিপোর্টগুলো সাবমিট করবেন। এবং প্রত্যেকটা বাউন্ডেই জেনুইন বাউন্ড, আমি যে বাউন্ডগুলো শেয়ার করে থাকি এবং প্রত্যেকটা থেকেই ভালো পরিমাণ প্রফিট করা সম্ভব। অবশ্যই একটা বাউন্ডটিও মিস করবেন না, সব কটা জয়েন করে নেবেন। যদি এখন আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে দেবেন আমাদের ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য। তো ল্যান্ডস ও আলসি নামে একটা প্ল্যাটফর্ম, অনেক ভালো একটা প্রজেক্ট এবং এদের একটা নিজস্ব এক্সচেঞ্জার তৈরি হচ্ছে। এখান থেকে আপনি চেক করে দেখতে পারেন, সোকুস অ্যাপের মতো একটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম হতে যাচ্ছে, এখানেও আপনি এক্সচেঞ্জ করতে পারবেন। আচ্ছা, পাশাপাশি আপনি যে বাই করতে পারেন, এদের একটা প্রাইভেট সেল চলছে যেখানে এল ও আর সি টোকেন আপনি বাই করতে পারবেন, প্রাইভেট সেলে পার্টিসিপেট করতে পারেন এখান থেকে। পাশাপাশি এদের এক্সচেঞ্জারটা এখনও প্রপারলি লঞ্চ হয়নি, বাট এই এক্সচেঞ্জারটা ব্যবহার করে আপনি এখান থেকে ডিসেন্ট্রালাইজভাবে এখানে এক্সচেঞ্জ করতে পারবেন। এখানে আপনি বিএসসি মেইন নেট অ্যাড করে এখান থেকে কানেক্ট করতে পারবেন, ইভেন এখান থেকে মেবি অ্যাড আচ্ছা লস অ্যাড টু মেটামাস্ক। আচ্ছা, মেবি এটা হচ্ছে নিজস্ব ব্লকচেইন ভিত্তিক প্ল্যাটফর্ম, আই ডোন্ট নো, বাট আপনি চেক করে দেখতে পারেন এখান থেকে লঞ্চ প্যাড থেকে এবং আরও অনেক ইনফরমেশন এদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। সব ইনফরমেশন দেওয়া রয়েছে, পাশাপাশি টিম মেম্বার, তারপরে ডকুমেন্টগুলো এখানে দেওয়া রয়েছে, তারপরে এখানে পার্টনার রয়েছে এবং রোড ম্যাপ দেওয়া রয়েছে এখানে। এখানে টিম মেম্বারের সমস্ত ইনফরমেশন দেওয়া রয়েছে, পাশাপাশি এদের পার্টনার, এগুলো পার্টনার সম্পর্কে জানতে পারেন। এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া রয়েছে, টোকেন সম্পর্কে এখান থেকে আপনি চেক করতে পারেন, টোকেনের সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। এবং এটা একটা এনএফটি বেসড প্ল্যাটফর্ম, আপনি এই প্রজেক্টে অনায়াসে জয়েন করতে পারেন, এখান থেকে ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন অনায়াসে। এখানে রোড ম্যাপ দেওয়া রয়েছে, রোড ম্যাপ চেক করতে পারেন এখান থেকে। এখান থেকে আপনি যদি এক্সচেঞ্জারটা ব্যবহার করতে পারেন, বাট এখনও এক্সচেঞ্জারটা প্রপারলি লঞ্চ হয়নি, এটা লঞ্চ হয়ে গেলে আমরা এখানে এদের প্ল্যাটফর্মে আমরা এক্সচেঞ্জ করতে পারবো। তো এটা একটা বাউন্টি ক্যাম্পেইন চলছে, আমরা বাউন্টি ক্যাম্পেইনে জয়েন করবো। এখানে $230,000 ওর্থ অফ বাউন্টি ক্যাম্পেইন, ল্যান্ডস ও আছে নামে যে ক্যাম্পেইন, যে প্রজেক্ট, সেই ক্যাম্পেইন এখানে চলছে, আমরা অবশ্যই জয়েন করবো। ফার্স্ট অফ অল রিপ্লাইতে ক্লিক দিবেন, রাইট বাটনে ক্লিক দিয়ে ওপেন করবেন। ওপেন করার পরে প্রুফ অফ অথেন্টিকেশন দিতে হবে আপনার, ঠিক এই ফরম্যাটটা অবলম্বন করে। যেমন এখানে অনেকেই দিচ্ছে, আপনাকেও ঠিক এইভাবে প্রুফ অফ অথেন্টিকেশন দিতে হবে রিপ্লাইতে গিয়ে এখানে পেস্ট করে। অর্থাৎ আপনার ইনফরমেশনগুলো আপনি চেঞ্জ করে করে আপনি এখানে প্রুফ অফ অথেন্টিকেশন দিয়ে পোস্ট করে দেবেন। এইটার লিঙ্ক আপনার ব্যবহার করতে হবে, কিছুক্ষণ পরে দেখাচ্ছি। রিওয়ার্ড অ্যালোকেশনের আগে এখানে বেশ কিছু রুলস দেওয়া রয়েছে, রুলসগুলো ফলো করতে হবে। যেমন চলবে হচ্ছে 4 সপ্তাহ এই ক্যাম্পেইনটা, 30 আগস্ট থেকে শুরু হয়েছে 26 সেপ্টেম্বর শেষ হবে, এবং আপনার এক মাসের ভিতরেই পেমেন্ট করে দেওয়া হবে বাউন্টি শেষ হওয়ার এক মাসের ভিতরে। এবং বলা হচ্ছে এটা হচ্ছে স্প্রেডশিট, আপনি স্প্রেডশিট চেক করতে পারেন এখান থেকে। এই টেলিগ্রামে জয়েন করবেন, দ্যাটস ইট। তারপর এখানে বলা হচ্ছে রিওয়ার্ড অ্যালোকেশন, আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জন্য 35%, টুইটারে 20%, টেলিগ্রামে 15%, ফেসবুকে 15%, রেডিটে 10% এবং রিজার্ভ ফান্ড 10%। রিপোর্ট ডেটস এখানে উইকলি যে ডেটটা দেওয়া রয়েছে এটা হচ্ছে রিপোর্টের ডেট, আপনি এই উইকলি বেসিস আপনাকে রিপোর্টটা রিপ্লাইতে গিয়ে সাবমিট করতে হবে। এবং আপনাকে যেটা করতে হবে, কন্টেন্ট ক্রিয়েশন ক্যাম্পেইনের জন্য এখানে বেশ কিছু রুলস দেওয়া রয়েছে, এই রুলসগুলো ফলো করতে হবে এবং এই ফর্মটা ফিল আপ করতে হবে। যদি আপনি এই ক্যাম্পেইনে জয়েন করতে চান তাহলে এই ফর্মটা একবারই ফিল আপ করতে হবে, যাতে আপনার নামটা স্প্রেডশিটে শো করে এবং আপনি স্টেক পান। আপনার কন্টেন্ট কোয়ালিটির উপর ডিপেন্ড করে এখানে স্টেক দেওয়া হবে। আপনি কী কী করতে পারবেন এখানে, ফার্স্ট অফ অল হচ্ছে অরিজিনাল আর্টিকেল লিখতে পারবেন, যার জন্য আপনি 1 থেকে 10 স্টেক পাবেন, এবং 2টা আর্টিকেল আপনি ম্যাক্সিমাম লিখতে পারবেন এই প্রজেক্টের জন্য। এবং আপনি ভিডিও মেক করতে পারবেন ম্যাক্সিমাম 2টা, যার ভিডিও কোয়ালিটির উপর ডিপেন্ড করে আপনার এখানে 1 থেকে 10 স্টেক দেওয়া হবে। এখানে আর্ট ওয়ার্ক আপনি আর্ট করতে পারেন, ব্যানার, ইমেজ, স্টিকার, এগুলো করলে আপনি স্টেক দেওয়া হবে। এবং এখানে বেশ কিছু রুলস দেওয়া রয়েছে, রুলসগুলো ফলো করতে হবে, অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই হ্যাশট্যাগুলো থাকতে হবে। এবার টুইটার ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনার ফলোয়ার বেসিস এখানে স্টেক দেওয়া হবে, যেমন ফলোয়ার তেমন স্টেক আপনি এখান থেকে পাবেন প্রত্যেক টুইট এবং রিটুইটের বিনিময়ে। এখানে আপনার যেটা করতে হবে, টুইটারে ফলো করতে হবে এবং এই ফর্মটা ফিল আপ করতে হবে, দ্যাটস ইট। এবং 5টা পোস্ট এবং 5টা রিপোস্ট প্রত্যেক সপ্তাহে করতে হবে। যেমন এখানে বলা হয়েছে যে রিটুইটের লিঙ্কগুলো 5টা দিতে হবে এবং টুইটের লিঙ্ক 5টা দিতে হবে, দিয়ে আপনার রিপ্লাইতে গিয়ে এই রিপোর্টটা সাবমিট করতে হবে উইকের ডেট অনুযায়ী। উইক নাম্বার 1, উইক নাম্বার 2 এইভাবে লিখে আপনার প্রত্যেক উইকে রিপোর্ট সাবমিট করতে হবে। টেলিগ্রাম ক্যাম্পেইনের ক্ষেত্রে এখানে আপনার 1টা কমেন্ট করলে 1 স্টেক পাবেন, যতগুলো কমেন্ট করবেন ততগুলো স্টেক পাবেন। এবং কমেন্টের লিঙ্কগুলো আপনার প্রত্যেক সপ্তাহে এই ফর্মেট অবলম্বন করে রিপ্লাইটিকে সাবমিট করতে হবে, এবং অবশ্যই এই ফর্মটা ফিল আপ করতে হবে যদি আপনি এই ক্যাম্পেইনে জয়েন করতে চান।
এবং মেয়েকে ম্যাক্সিমাম 10টা কমেন্ট প্রত্যেক সপ্তাহে 10টা কমেন্টের বেশি করতে পারবেন না। আরও বেশ কিছু রুলস দেওয়া রয়েছে, রুলসগুলো ফলো করবেন। তারপর এখানে ফেসবুক ক্যাম্পেইনের জন্য যেমন ফ্রেন্ডস ফলোয়ার থাকবে, তেমন স্টেক আপনি প্রত্যেক কমেন্ট এবং রিপোস্টের বিনিময়ে পাবেন। যেমন এই ফেসবুকে ফলো করতে হবে এবং 5টা পোস্ট 5টা শেয়ার করতে হবে প্রত্যেক সপ্তাহে। এই ফর্মেট অবলম্বন করে আপনার রিপোর্টটা প্রত্যেক সপ্তাহে সাবমিট করতে হবে এবং এই ফর্মটা মাস্ট ফিল আপ করতে হবে। এই ফর্মটা ফিল আপ না করলে আপনি কাজ রিপোর্ট সাবমিট দিয়েও কোনো প্রকার স্টেক পাবেন না। এই ফর্মটা অবশ্যই ফিল আপ করতে হবে। এই ফর্ম ফিল আপ করার জন্য কীভাবে কাজ করতে হবে সেই জন্য হচ্ছে এখানে বলা হয়েছে বিটকয়েন থেকে ইউজার নেম, বিটকয়েন থেকে প্রোফাইল লিঙ্ক, ফেসবুকের প্রোফাইল লিঙ্ক দিয়ে দেবেন, ফলোয়ার সংখ্যা লিখে দেবেন অর্থাৎ ফ্রেন্ডস কতজন সেটা লিখে দেবেন, টেলিগ্রামের ইউজার নেম, এখানে ইমেল দিয়ে দেবেন, এখানে ইথেরাম ওয়ালেট চার্জেস মানে আপনার মাইথার ওয়ালেট চার্জেস দিয়ে দেবেন, তারপর সাবমিট করবেন। ইমেল অবশ্যই সেম ইমেলটা ব্যবহার করবেন এখানে প্রুফ দেওয়ার ক্ষেত্রে। এছাড়া এখানে রেজিট ক্যাম্পেইন রয়েছে, এগুলোতে পার্টিসিপেট করতে চাইলে আপনি করতে পারেন, আদারওয়াইজ এগুলো স্কিপ করবেন। এই হচ্ছে মূলত ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। বাই বাই।